শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, রেভারেন্ড পলস হাই স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা নবম দশম শ্রেণীর হিসেববিজ্ঞানের একটি ক্লাস করব। আমরা আজ অষ্টম অধ্যায় নবদান বই থেকে আলোচনা করব। নবদান বই, দেখো এই নামটি থেকে বোঝা যায় যে এখানে নগদ লেনদেন অন্তর্ভুক্ত হবে। একটা প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রতিষ্ঠানের তালিকা শক্তি হিসেবে কাজ করে। প্রতিটি প্রতিষ্ঠানে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের নগদ লেনদেন সংঘটিত হয়। এই নগদ লেনদেনগুলো যে বইয়ে অন্তর্ভুক্ত করা হয়, যে খাতায় লিখে রাখা হয়, এই বইটিকে বলা হয় নবদান বই। সাধারণত দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের নবদান বই সংরক্ষণ করা হয়। এগুলো হল মোটামুটি এক ঘরা নবদান বই, দুই ঘরা নবদান বই, তিন ঘরা নবদান বই এবং খুচরা নবদান বই। আবার এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী নগদ প্রাপ্তির জন্য হয়তো আলাদা একটা বই সংরক্ষণ করে, আবার নগদ প্রদানের জন্য আলাদা আরেকটি বই সংরক্ষণ করতে পারে। তো আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, নগদান বইয়ে কেবলমাত্র নগদ প্রাপ্তি এবং প্রদান অন্তর্ভুক্ত হবে, অন্য কোনো লেনদেন নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। অন্য লেনদেনের জন্য সাধারণ যাবে তা অন্তর্ভুক্ত করা যাবে। তো নগদান বই তৈরি করার সময় যে বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হয় তা হলো যে একটি সুন্দর ছক তৈরি করতে হবে, বিধিবদ্ধ ছক রয়েছে, এই ছকের মধ্যে নগদান বই অন্তর্ভুক্ত করা হবে। আমরা এবার একটি প্র্যাকটিসে চলে যাব, তাহলে তোমাদের কাছে বিষয়টি আরো পরিষ্কার হবে। আমরা একটি একবার নগদান এর সমাধান করব। তোমরা বইয়ের 137টায় দেখো কাজ দিয়ে একটি অঙ্ক আছে, আমরা এই অঙ্কটি সমাধান করি। আমরা আগে ছক তৈরি করি। কিন্তু দুই ঘরা বা তিন ঘরা নবদানের জন্য আমাদেরকে খাতাটি আড়াআড়ি করে নিতে হবে, তা না হলে ছক ধরবে না। কিন্তু এক ঘরা নবদান আমরা এভাবে করতে পারব। আমাদেরকে অবশ্যই ডেবিট ক্রেডিট লিখতে হবে। দেখ, আমরা প্রথম করে তারিখ, এরপরে প্রাপ্তি, অর্থাৎ এখানে আমরা বিবরণগুলো লিখবো। এরপরে আছে ভাউচান্ন, খতিয়ান পৃষ্ঠা আর টাকা। ভাউচান্ন আর খতিয়ান পৃষ্ঠার এই দুটো ঘর আপাতত আমাদের ফাঁকা থাকবে। এই দুটো ঘর যখন কোনো প্রতিষ্ঠানে হিসেব সংরক্ষণ করা হয় তখন ওই দুটি ঘরে প্রয়োজন পড়ে। এই একই কথা আমরা এইদিকে ডান দিকে ক্রেডিট পাশে আমরা একই কথা লিখবো।
তাহলে আমরা এবার শুরু করি। দেখো একদম প্রথমেই দেওয়া আছে, আবু তাহের সরকার নগদ 20,000 টাকা নিয়ে 2017 সালের 1 জুন তারিখে তাহের এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা শুরু করেন। তাহলে আমরা 1 তারিখে এটা হলো ব্যালেন্স বিডি, আমাদের উদ্বৃত্ত প্রারম্ভিক উদ্বৃত্ত, আমরা এখানে ব্যালেন্স বিডি বিডি অর্থাৎ ব্রট ডাউন, যেটা আমাদের গত মাসের অর্থাৎ মে মাসের শেষ দিনের ব্যালেন্স যেটা ছিল নগদ উদ্বৃত্ত, সেই উদ্বৃত্ত হচ্ছে এই টাকাটা 20,000 টাকা। এরপরে দেখো 1 তারিখে আরেকটি লেনদেন সংগঠিত হয়েছিল আসবাবপত্র ক্রয়, অর্থাৎ অফিসের জন্য সে আসবাবপত্র ক্রয় করেছিল। তাহলে আসবাবপত্র ক্রয়ের সময় আমাদেরকে অবশ্যই টাকা ব্যয় করতে হয়েছে, যার কারণে এটি ক্রেডিট পাশে চলে যাবে, প্রধান পাশে চলে যাবে, এবং এখানে লিখতে হবে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব লিখতে হবে, ক্রয় হিসাব লেখা যাবে না। তোমাদের মধ্যে এই কনফিউশনটা কাজ করে যে যেহেতু এটি লেখা আছে আসবাবপত্র ক্রয়, তাহলে আমরা ক্রয় লিখব, আসলে ক্রয় না, ক্রয় হবে শুধুমাত্র ব্যবসার পণ্য ক্রয় বিক্রয় করবে, সে যদি ব্যবসার পণ্য বিক্রয় করে বা ক্রয় করে ব্যবসার জন্য পণ্য, তখন ক্রয় চলে আসে। এই আসবাবপত্র তার অফিসে ব্যবহৃত হবে ধরে নিতে হবে, এবং সেক্ষেত্রে আসবাবপত্রের নাম চলে আসবে। তাহলে আসবাবপত্র হিসেবে আমরা 5,000 টাকা দিয়ে দিলাম। এরপরে দেখো 3 তারিখে আছে পণ্য বাকিতে ক্রয় 8,000 টাকা। আমাদের এই অধ্যায়ের অঙ্ক, এই অঙ্কটি হচ্ছে নগদ লেনদেন, নগদ প্রাপ্তি প্রদান। সুতরাং বাকিতে যেখানে ক্রয় করা হয়েছে সেখানে স্বাভাবিকভাবে কোনো অর্থের লেনদেন ঘটে নাই, তাহলে এই লেনদেনটি নগদাঙ্গে আসছে না, এই লেনদেনটির জন্য অন্য হিসাব সাধারণ যাবে যায় যাবে এই লেনদেনটি। তাহলে আমরা 3 তারিখের এই লেনদেনটি বাদ দিচ্ছি আপাতত। এবার 4 তারিখের লেনদেনে যাব, আজাদের নিকট নগদ বিক্রয়, আমরা বিক্রয় করেছি তার মানে আমরা টাকা পেয়েছি, সুতরাং এটি প্রাপ্তি পাশে চলে আসবে। জুনের 6 তারিখে সরি 4 তারিখে বিক্রয় হিসাব, যেহেতু আজাদের নিকট বিক্রয় করা হয়েছে, এখন আজাদের নাম আসবে না, বিক্রয় কথাটি চলে আসবে, এবং বিক্রয় করার মাধ্যমে অর্থের প্রাপ্তি ঘটেছে, সুতরাং প্রাপ্তি পাশে চলে আসলো এই হিসেবটি। এরপর 7 তারিখ দেখো নগদে ক্রয়, স্বাভাবিকভাবে ক্রয় করলে অর্থের ব্যয় ঘটে, সুতরাং আমরা এখানে জুনের 7 তারিখে আবার দিলাম ক্রয় হিসাব। এরপরে আসছে পাওনাদারকে পরিশোধ, স্বাভাবিকভাবে প্রদান আর পরিশোধ একই বিষয়, তাহলে এটি প্রদান পাশে চলে যাবে পাওনাদার হিসাবে। এরপরে আছে বিজ্ঞাপন বাবদ ব্যয়, এটিও প্রদানের পাশে চলে যাবে বিজ্ঞাপন হিসাব লিখে। এরপরে দেখো আছে মনিহারি দ্রব্যাদি ক্রয়, এখানেও অর্থ প্রদান করতে হয়েছে, অর্থাৎ এটিও প্রদান পাশে চলে আসবে। এরপর আছে কমিশন প্রাপ্তি, লেখাই আছে প্রাপ্তি, স্বাভাবিকভাবে প্রাপ্তির পাশে চলে আসবে। এরপরে 28 তারিখে আছে বিক্রয়, বিক্রয়ের মাধ্যমে অর্থের প্রাপ্তি ঘটে, আমরা বিক্রয় হিসেব দিয়ে আমরা 7,000 টাকা দিয়ে দিলাম। আপাতত আমাদের এই কয়টা এন্ট্রি ছিল, ওকে
এখন আমরা ব্যালেন্স নামাবো, অর্থাৎ যোগ বিয়োগ করব। আমাদের নগদানের এক ধরনের নগদান বইয়ে সবসময় আমাদের উদ্বৃত্ত হবে, ক্রেডিট উদ্বৃত্ত হবে সবসময়ের জন্য। আমরা এই জন্য আগে ক্রেডিট সাইড আগে বোঝ করব। দেখো আমরা একটু জায়গা রেখে এখানে একটা এসে লেখার প্রয়োজন হতে পারে, এই জন্য একটা জায়গা যোগ নিয়ে আসি 34,000। একই টাকা আমরা একটু নিয়ে যাবো থেকে বাদ দেবে 9,14,500। আমাদের ব্যালান্স সিজি আসতেছে 29,500। আমরা এটা জুন মাসের 30 তারিখে দেবো। জুন মাসের 30 তারিখে ব্যালান্স সি ডি 19,500। এই ব্যালান্স সিডি আবার পরের মাসের 1 তারিখে ব্যালান্স বিডি হয়ে যাচ্ছে। এই হিসাবটা সাল আবার আমরা দিলাম, কারণ যদি জানুয়ারি মাস থেকে শুরু হয় তাহলে তখন অবশ্যই সালের বিষয়টি চলে আসে। তো আশা করি তোমরা নবদান বই সম্পর্কে অবগত হয়েছ। আমরা একটি এক ঘরা নবদান বই সমাধান করলাম এবং এরপরে আমরা 2 ঘরা এবং 3 ঘরা নবদান বই সমাধান করব, এবং তখনও একই ধাঁচে আমাদের এগোতে হবে। প্রাপ্তি এবং প্রদান হিসাব 2 ঘরা নবদান বইয়ের টাকা ঘর আরেকটা বেড়ে যাবে শুধু, এই এছাড়া আর ছকে তেমন কোনো পার্থক্য নেই। তো এই অঙ্কগুলো তোমরা আরো অনুশীলন করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।